এবার বলবো পরিবহন প্রক্রিয়া। পরিবহন প্রক্রিয়া যেটা পাশাপাশি অনুস্পর্শের মাধ্যমে উষ্ণতার অপসারণ প্রক্রিয়া, তাকেই বলা হয় পরিবহন প্রক্রিয়া, কন্ডাকশন। যেমন বললাম যে একটা গরম কড়াইতে যদি হাতা বা খুন্তি থাকে, রান্না করার সময় হাতা বা খুন্তিটা থাকলে কিছুক্ষণ বাদে হাতাটা ধরলে দেখা যাবে এটা গরম হয়ে গেছে হ্যান্ডেলটা, এটা হচ্ছে এই পরিবহন প্রক্রিয়া বা অনুস্পর্শের মাধ্যমে উষ্ণতা হওয়া। তাহলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে তার নিকটবর্তী যে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে সেটা পরিবহন প্রক্রিয়ার মাধ্যমে হতেই পারে, হয়ে থাকেও। পরিচালন প্রক্রিয়া বা কনভেকশন প্রসেস, এতে কী হয়, ভূপৃষ্ঠের উপরিভাগের উষ্ণ হালকা বায়ু গরম হয়ে ওপরে উঠে যায়, ওপরে গিয়ে মানে বায়ুমণ্ডলের উপরিভাগে গিয়ে এটা ঠান্ডা হয়ে ভারী হয়ে আবার নিচে নেমে আসে। এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় কনভেকশন বা পরিচালন পদ্ধতি। এছাড়া অ্যাডভেকশন হচ্ছে ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালন ঘটে, তাকে বলছে অ্যাডভেকশন। লু বায়ুর অনুভূমিক প্রবাহ অ্যাডভেকশন পদ্ধতির আদর্শ উদাহরণ। এছাড়া প্রত্যক্ষ সৌরতাপ শোষণ, যেটা আমি বললাম তাপ শোষণ, অ্যাবজর্পশন। বায়ুমণ্ডলে যে কঠিন বস্তুকণা, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি গ্যাসীয় পদার্থ যা কিছু আছে, সূর্যরশ্মি থেকে আসা শক্তিকে এরা সরাসরি শোষণ করে এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এছাড়া বায়ুর সংকোচন ও প্রসারণ, বায়ুপুঞ্জ উপরে উঠে প্রসারিত হলে উষ্ণতা কমে যায়, আবার নীচে নামলে উষ্ণতা বাড়ে। এছাড়া অন্যান্য কিছু পদ্ধতি আছে, পদার্থের তেজস্ক্রিয়তা, তারপরে ভূ অভ্যন্তর ভাগের তাপ নির্গমন, শিলার রাসায়নিক আবহিক বিকার, মানুষের নানা কার্যকলাপের ফলেও কিন্তু বায়ুমণ্ডল উষ্ণ হয়। আচ্ছা, তোমাদের যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে আমি অন্য রেফারেন্স বই থেকে ছবি তুলে পাঠাবো, তাহলে পড়বে, যতটা পড়বে ততটাই জানতে পারবে। আর এই বায়ুমণ্ডলের চ্যাপ্টার ভীষণ সায়েন্টিফিক, এটা ফিজিক্সের সাথে রিলেটেড, প্রতিটা লাইন ধরে ধরে পড়বে, বুঝে শিখবে, মুখস্থ করতে আমি বলছি না, বুঝতে হবে। এরপরে দেখো সিক্সের লঘিষ্ঠ ও গরিষ্ঠ থার্মোমিটার, এর সাহায্যে তাপের পরিমাপ করা হয়। কীভাবে পরিমাপ করা হয় সেটা আমি বলছি।